Thank mm -hmm. you. শিক্ষার্থীবৃন্দ দেশ ও দেশের বাহিরে যে যেখানে যে অবস্থায় এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি অনার্স প্রোগ্রামের আজকের আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক আইনে নানা দিক নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আলোচক হিসেবে আপনাদের সাথে আমি আছি ইbnan ভুঁইয়া শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এই বিষয়ে আলোচক হিসেবে আরও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাইজিত হোসেন শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে আজকের আলোচনার আমরা আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটির মূল শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং এর শ্রেণী বিভাগ আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি যে কোনো রাষ্ট্রের জন্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ যে কোনো রাষ্ট্র যখন স্বাধীন হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন স্বাধীন ভূখণ্ড হিসেবে যখন আত্মপ্রকাশ করে তখন কিন্তু এই আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বিশ্বের পরিমণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি বাড়ায় তো এই বিষয়ে আমরা আজকের শিরোনামের এই বিষয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে দুটি তত্ত্ব আমরা আলোচনা করব গঠনমূলক তত্ত্ব এবং ঘোষণামূলক তত্ত্ব দ্বিতীয়ত উদ্দেশ্যগত দিক থেকে আন্তর্জাতিক আইনের যে প্রকার আন্তর্জাতিক আইনের স্বীকৃতি যে প্রকার প্রকারভেদগুলো রয়েছে চার ধরনের স্বীকৃতির প্রকারভেদ আমরা আলোচনা করব রাষ্ট্রীয় স্বীকৃতি সরকারি স্বীকৃতি আন্ত আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংগ্রামরত যে জনগণ তাদের যে স্বীকৃতি এবং প্রবাসী সরকারের স্বীকৃতি তৃতীয়ত আমরা জানব আইনগত দিক থেকে আন্তর্জাতিক আইনের স্বীকৃতির বিষয়টি কত প্রকার দুই ধরনের স্বীকৃতি আমরা আলোচনা করব ব্যক্ত স্বীকৃতি অব্যক্ত স্বীকৃতি এবং সর্বশেষ বিষয়বস্তু হিসেবে আমরা ব্যক্ত স্বীকৃতি এবং অব্যক্ত স্বীকৃতির পার্থক্য জানার চেষ্টা করব আলোচনা শুরুতে স্যার আমরা যদি মূল আলোচনায় যাবার আগে একটু আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে একটু সম্যক ধারণা আপনার থেকে জানতে চাচ্ছি জি ধন্যবাদ স্বীকৃতির প্রশ্নটি যখন আন্তর্জাতিক আইনে আসে তখন কিন্তু এটি মানে যতই প্রকারভেদ থাকুক না কেন একটি সরকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বৈধতা স্বীকার করে নেয়া না নেওয়ার বিষয়টি কিন্তু স্বীকৃতির সাথে জড়িত এখানে শিক্ষার্থীদের সাথে একটু বলে রাখা ভালো স্বীকৃতি কিন্তু একটি দেশের জনগণের স্বার্থেই কিন্তু একটি সরকার আরেকটি দেশের থেকে স্বীকৃতি আদায় করার চেষ্টা করে দেখুন বাংলাদেশের যখন উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বরের ঠিক স্বাধীনতার আগেই আমাদের যে প্রবাসী সরকার ছিল ওই সরকারের স্বীকৃতির প্রয়োজন ছিল বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত হবার জন্য অর্থাৎ একটি দেশ তার জনগণের প্রয়োজনে দেশের নিজস্ব স্বার্থের প্রয়োজনে অন্য দেশের সাথে অন্য এলাকার মানুষের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক বাণিজ্যিক যাবতীয় সকল রকমের সম্পর্ক স্থাপনের শুরুই কিন্তু হয় স্বীকৃতির মধ্য দিয়ে তো যে কথা আমরা বলছিলাম যে স্বীকৃতি যখন একটা দেশ আর একটা দেশের নিকট স্বীকৃতির জন্য জন্য যখন অনুরোধ বা কোনো দাবি প্রতিষ্ঠিত হওয়ার একটা বিষয় যখন তৈরি হয় আন্তর্জাতিক আইনে তখন কিন্তু ওই দেশকে কিন্তু মানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয় যেমন স্বীকৃতি প্রদান করা হলে তার কতটুকু বেনিফিট রয়েছে স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে এটা কিন্তু অভ্যন্তরীণ ব্যাপার একটা দেশ চাইলেই স্বীকৃতি আদায় করতে পারে না ঠিক তেমনি একটি দেশ চাইলেই কিন্তু স্বীকৃতি প্রদান করার সুযোগ নেই এটা এটা নির্ভর করে ওই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের পারস্পরিক সুসম্পর্কের বেনিফিট কতটুকু আসবে তো এখানে এই প্রসঙ্গে আমরা যদি সেই ধারাবাহিকতায় যুক্ত করি যে স্বীকৃতি হলো আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের একটা প্রাথমিক সূচনা যার মধ্য দিয়ে রাষ্ট্র তখন আন্তর্জাতিক পরিমণে নিজেকে আত্মপ্রকাশ করতে চায় ধন্যবাদ স্যার আপনার সুন্দর উত্তরের জন্য একটু যদি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আন্তর্জাতিক আইন আইনের স্বীকৃতির বিষয়টি যদি আলোচনা করি যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি আমরা উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম বিজয় অর্জন করলাম এবং এর পরবর্তীতে আমাদের যে মুজিবনগর সরকার প্রতিষ্ঠা এবং এর ফলশ্রুতিতে এই সরকার প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের স্বীকৃতির বিষয়টি তো পরবর্তী আমাদের দুই বন্ধু রাষ্ট্র ভারত এবং ভুটান যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করল একই দিনে এবং এর ফলশ্রুতিতে আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা স্বীকৃতি পেলাম কিন্তু সব রাষ্ট্র কিন্তু একই সময়ে স্বীকৃতি দেবার বিষয়টি কিন্তু হয়নি যেমন আমরা জানি সৌদি আরব একই সময়ে কিন্তু অনেক পরে আমাদেরকে স্বীকৃতি দেবার দেবার একটা ব্যাপার আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ যে দেশ চীন আমাদেরকে স্বীকৃতি দিল তো আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি বিষয়টি কি নিছক পুরোটাই রাজনৈতিক নাকি আপনার মনে হয় যে আন্তর্জাতিক আইনের নীতিগত বিষয়ও এখানে কিছুটা পালিত হয় নাকি পুরোটাই আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরেছেন যে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি মানে এই এটা কি রাজনৈতিক কিনা বা এটা কেন একটা রাষ্ট্র স্বীকৃতি প্রদান করে বা তার এক কেন দরকার হবে তো এই প্রসঙ্গে যদি আমরা আরও একটা একাডেমিক যে এরিয়াতে আন্তর্জাতিক আইনের যে স্বীকৃতি সংক্রান্ত যে মানে দুইজন এক্সপার্টের মন্তব্য যদি আমরা তুলে ধরি যে প্রথমেই যদি আমরা রিচার্ড এ কথা আলোচনা করি তিনি একজন প্রখ্যাত আন্তর্জাতিক আইনবিদ এবং তিনি আন্তর্জাতিক আদালতের সাবেক একজন বিচারক তার ভাষায় একটা রাষ্ট্রের স্বীকৃতির কেন দরকার হবে স্বীকৃতি মানে ওই রাষ্ট্রের জন্য একটা অমর্যাদাকর যে স্বীকৃতি যেন যেন অন্য রাষ্ট্রের কাছে ধরনা দেয়া যে আমাকে স্বীকৃতি প্রদান করুন আমাকে বৈধ রাষ্ট্র হিসেবে মেনে নিন এটাকে কেন একটা রাষ্ট্রের আত্মমর্যাদার জন্য এটা একটা আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে এটা একটা আত্মমর্যাদা বিরোধী একটা অবস্থান আবার আর্জেন্টিনার একজন একজন প্রাক্তন মন্ত্রী এবং তিনি আন্তর্জাতিক আইন বিষয়ক তার ভাষায় তিনি স্ত্রাদা স্ত্রাদার ভাষায় আন্তর্জাতিক স্বীকৃতি হলো একটি একটি যতটা সমস্যা সমাধান করে তার চেয়ে বেশি বরং সমস্যা সৃষ্টি করে স্বীকৃতির মধ্য দিয়ে একটা গ্লোবাল রাজনৈতিক ব্যাপার তৈরি হয় একটা পোলারাইজেশন তৈরি হয় স্বীকৃতি প্রদানকারী একটা গ্রুপ তৈরি হয় আবার স্বীকৃতি প্রদান না করা একটা গ্রুপ তৈরি হয় আমরা এস্ট্রাদা এবং আমরা একেবারে অমূলক বা অপ্রাসঙ্গিক বলতে পারছি না দেখুন আমাদের স্বাধীনতার যুদ্ধের পরেই কিন্তু একদল স্বীকৃতি কিন্তু না দেওয়ার বিরোধী অবস্থান একটা স্বীকৃতি যাতে না প্রদান করা হয় তার জন্য যাবতীয় সকল প্রচারণা কিন্তু সেখানে চালিয়েছে আবার স্বীকৃতির প্রয়োজনে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুকে না যা কতভাবে তিনি কি বলেছেন যে ইভেন এক টেবিলেও আমরা বসতে দেখেছি শত্রু শত্রুরাষ্ট্রকে ওআইসির কনফারেন্সে দেখলাম আমরা অনেক এই যে ব্যাপারগুলো ঐতিহাসিক ব্যাপারগুলো আমরা অস্বীকার করতে পারছেন কিন্তু তারপরেও ইস বা রিচার্ড বেক্সটার যে আত্মমর্যাদা বিরোধীর অবস্থান থেকে স্বীকৃতি যে ব্যাখ্যা করার প্রবণতা আমরা মূলত এই ব্যাখ্যাটা আধুনিক আন্তর্জাতিক আইনের এই প্রেক্ষাপটে এসে আমরা সেগুলো গ্রহণ করতে রাজি নই কারণ এগুলো স্বীকৃতির প্রয়োজনটা এটা একটা পারস্পরিক দর কষাকষির একটা ব্যাপার আমি স্বীকৃতি প্রদান করলে আমার কি হবে যেমন ইসরায়েলকে স্বীকৃতি না প্রদান না করার পেছনে একটা রাজনৈতিক একটা অবস্থান বা একটা ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি বা ধর্মীয় বিষয়টি বাদ না দিলে যদি গণহত্যার যে ইতিহাস যদি পর্যালোচনা করি সেখানে একটা রাষ্ট্রের একটা জাস্টিফিকেশন রয়েছে হয় বাংলাদেশ ইজ নট রিকগনাইজিং ইসরায়েল অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট তেমনি আবার যে সকল রাষ্ট্রগুলো ফিলিস্তিন এর ন্যায্য যে স্বাধীনতার স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যে ইতিহাস রয়েছে তাদের তারা তাদের মত করে কিন্তু জাস্টিফাই করছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না তো এটা এটা যে এটা যতটানা আইনগত ঠিক ততটাই এটা আন্তর্জাতিক পরিমন্ডলে রাজনৈতিক অবস্থান থেকে রাষ্ট্রগুলোর পরস্পর পরস্পর বিরোধী অবস্থান থেকে এটি হয়ে থাকে ধন্যবাদ স্যার একটু যদি আমরা একাডেমিক আলোচনায় আসি যে আন্তর্জাতিক আইনেরই আন্তর্জাতিক স্বীকৃতি ধারণাটি দুইটি তত্ত্ব রয়েছে ব্যাপারে তো এই দুইটি তত্ত্বর ব্যাপারে যদি কিছু বলতেন গঠনমূলক এবং ঘোষণামূলক সংক্ষেপে গঠনমূলক আপনি যেমনটি বললেন অবশ্যই শিক্ষার্থীদের জন্য এখানে একটু বলে রাখা ভালো যখন আমরা আন্তর্জাতিক আইনের স্বীকৃতির যে গঠনমূলক ব্যাপারটা যখন আমরা সামনে আনবো তখন কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এটি এই এই তত্ত্বের বক্তব্য হল আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্র মানে তার যে রাষ্ট্র হয়ে ওঠা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার যে রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে নিজেকে জানান দেয়া এই ঘটনাটা কিন্তু সূচিতই হয় যে গঠনমূলক তত্ত্ব যে তার বিশ্লেষণ দিয়ে আমরা যেটিকে বলতে পারি আবার অন্যদিকে যদি আমরা চিন্তা ভাবনা করি যে এটাই ঘোষণামূলক ঘোষণামূলক তত্ত্বের বক্তব্য হলে এটা নতুন কিছু দেয় না রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে একটা নতুন রাষ্ট্র বা নতুন কোনো সরকার যাই হোক না কেন তা সেটা যে হয়েছে সেটা নতুন করে প্রোনাউন্স করা অর্থাৎ ঘোষণামূলক তত্ত্বের বক্তব্য হলো এখানে নতুনত্ব স্বীকৃতি নতুনত্ব কিছু আন্তর্জাতিক আইনে বয়ে আনে না বরং স্বীকৃতি যেটি করে থাকে রাষ্ট্র যা করেছে একটি স্বীকৃতি অর্জন করিকারী রাষ্ট্র যে রাষ্ট্র রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন তার নিজের যে যুদ্ধে জয়ী হয়েছে তারপরে সে নিজে এত কিছু অর্জন করেছে বা নিজের স্বাধীন সত্তাটিকে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অলরেডি অর্জিত স্বাধীনতা অর্জন করে ফেলেছে শুধু অন্যের মুখ থেকে এই ঘোষণাটা আদায় করে নেয় একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যে বিষয়টি তার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি এখান থেকে আমরা স্যার আলোচনা করতে পারি যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য রাষ্ট্র হিসেবে যেই তার উপা কিছু উপাদান যেগুলো থাকতে হবে যেগুলোর ভিত্তিতে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটি রাষ্ট্রকে হচ্ছে স্বীকৃতি দেয়া হয় আমরা যদি ওই উপাদানগুলোতে একটু যাই যে ভূখণ্ড বা সার্বভৌমত্ব বা জনসংখ্যা এ ব্যাপারে যদি স্যার একটু আলোকপাত করতেন হ্যাঁ তো এটা অবশ্যই আমরা এর জন্য একটা কনভেনশন আছে উনিশশো তেত্রিশ সালের মন্টিভিডিও কনভেনশন আছে এটির এক নম্বর অনুচ্ছেদে যদি আমরা কিন্তু দেখতে পাই যে যখন কোন রাষ্ট্র যখন স্বীকৃতি অর্জন করতে চায় তখন ওই রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয় ওই রাষ্ট্রের একটা নির্দিষ্ট জনগোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ড তারপর ওই রাষ্ট্রের পরিচালনাকারী কর্তৃপক্ষ এবং আর সর্বশেষে যেটি হলো যেটি এই স্বীকৃতির সাথে প্রাসঙ্গিক সেটি হলো অন্য রাষ্ট্রের সাথে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্ক স্থাপনের সক্ষমতা এই অ্যাবিলিটি তার আছে কিনা এই সক্ষমতার এই চার নম্বর উপাদানই কিন্তু আমাদের সেই পরোক্ষভাবে স্বীকৃতির কথা বলছে স্বীকৃতির মাধ্যমেই কিন্তু একটি রাষ্ট্র সক্ষম হয় আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক বলুন রাজনৈতিক সম্পর্ক বলুন মানে যাবতীয় সকল রকমের কূটনৈতিক সম্পর্ক সব কিছুর সূচনাই হচ্ছে কিন্তু এই স্বীকৃতির মধ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরবর্তী প্রসঙ্গে চলে আসি যে যেমনটি আমি বলছিলাম যে উদ্দেশ্যগত দিক থেকে আসলে রাষ্ট্রের এই আন্তর্জাতিক আইনগত যে এই স্বীকৃতি এটি চার রকমভাবে হতে পারে রাষ্ট্রের স্বীকৃতি সরকারের স্বীকৃতি আত্মনিয়ন্ত্রণের প্রতিষ্ঠায় যে সংগ্রামরত জনগণ তাদের স্বীকৃতি এবং প্রবাসী সরকার প্রথম থেকে যদি এই চারটা স্বীকৃতির ব্যাপারটাই যদি আলোচনা করেন দেখুন অবশ্যই কিন্তু প্রথম মানে সবচেয়ে স্বীকৃতি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয় কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি রাষ্ট্রের স্বীকৃতি স্বীকার করা হবে কিনা সেটা এক ব্যাপার তো এটা নিয়ে যেমনটা এবং এটা আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় বিতর্ক বা তর্ক বা যুক্তি তর্ক আন্তর্জাতিক আইনের সবকিছুর বড় একটা বিষয় জুড়ে আছে রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে ঠিক তেমনি সেই ধারাবাহিকতায় যখন সরকারের স্বীকৃতি যখন আসছে তখনও কিন্তু সেই রাষ্ট্রের স্বীকৃতি এবং সরকারের স্বীকৃতি কিন্তু একরকমের হচ্ছে না দেখুন ইএমএন কিন্তু একটা স্বাধীন দেশ কিন্তু ইয়েমেনের যে সরকার বর্তমান যে কর্তৃপক্ষ হুতি বিদ্রোহী বা যাই বলুন না কেন তাদের যে দায়িত্বে রয়েছে এটা কিন্তু পশ্চিমা বিশ্ব বা আমেরিকান দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বৈধ সরকার নয় অর্থাৎ তার মানে এই নয় যে আমেরিকার দৃষ্টিকোণ থেকে ইয়েমেন স্বাধীন রাষ্ট্র নয় অবশ্যই ইএমএন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অনেক আগে থেকেই কিন্তু প্রশ্ন উঠেছে যে বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ বা পরিচালনাকারী যে সরকার তারা স্বীকৃত হবে কি হবে না অর্থাৎ এই স্বীকৃতিটা কিন্তু সরকারের স্বীকৃতি বলে এটা কিন্তু অন্য একটা বিষয়ে অন্য একটা ক্লাসিফিকেশনে অন্য একটা শ্রেণীতে কিন্তু চলে আসলো আবার আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংগ্রামরত জনগণ যারা এখনো পর্যন্ত স্বাধীন হয়নি ঠিক আমাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের আগ পর্যন্ত আমরা যে স্বীকৃতিগুলো পেলাম তখন কিন্তু এই তিন নম্বর পয়েন্টেই কিন্তু আমাদের অস্থায়ী সরকার ছিল কারণ স্বীকৃতির যে মন্টিভিডিও কনভেনশনের শর্ত পূরণ করার জন্য আমাকে অবশ্যই একটা সরকার দরকার দেশের মধ্যে না পারলেও দেশের বাইরে সরকার গঠিত হলো তারপর সেখানে দূতাবাস থাকলো তারপরে আমি সেখান থেকে কি করলাম তোমার তার মানে আমার বৈদেশিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা অর্জিত হলো তারপরে আমার একটা আমার এলাকায় সংগ্রামরত জনগণের একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য লড়াই করছে স্বাধীন ভূখণ্ডের জন্য সেই শর্ত পূরণ হচ্ছে অর্থাৎ এই যে এটাকে আমরা বলছি ইনসার্জেন্সি আবার আরেকটা রয়েছে যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামরত কিন্তু সেই সংগ্রামটি মানে সশস্ত্র সংগ্রাম নয় এটি এটি একটি শান্তিপূর্ণ সংগ্রাম যেমন দেখুন আমরা কিছুদিন আগে দেখলাম যে বার্সেলোনা বার্সেলোনা বার্সেলোনার পার্লামেন্টে একটা বিল স্পেন থেকে আলাদা একটা রাষ্ট্র হতে চায় আলাদা বের হয়ে আসতে চায় কিন্তু বার্সেলোনার জনগণ কিন্তু অস্ত্র হাতে রাস্তায় নামেনি অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের জন্য সশস্ত্র বিদ্রোহ হওয়ার আগ পর্যন্ত নিরস্ত্র বা কি বলা যায় যে অহিংস আন্দোলন যাই যে নামই ডাকুক না কেন সশস্ত্র নয় তো সেক্ষেত্রে কিন্তু সেটাকেও কিন্তু কখনো কখনো স্বীকৃতির প্রশ্ন সেখানে আসতে পারে এরপরে ধারাবাহিকতা যেটি আসে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জনগণের কিন্তু সেখানেও কিন্তু সেই যে কথাটা বলছিলাম রাজনৈতিক ব্যাপার সেখানে কেউ স্বীকৃতি প্রদান করতে পারে নাও প্রদান করতে পারে এটিই আমাদের মানে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক ধন্যবাদ স্যার এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ একটু বলতে চাই যে আত্মনিয়ন্ত্রণ অধিক আত্মনিয়ন্ত্রণের যে অধিকার যে এই ব্যাপারটি কিন্তু মানবাধিকার মানবাধিকারের অবিসংবাদিত প্রতিষ্ঠিত নীতি হিসেবে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি পালিত হয় এবং আপনাদের জ্ঞাতার্থী বলছি যে আমরা গুরুত্বপূর্ণ যেই কনভেনশনগুলো রয়েছে আন্তর্জাতিক আইনে আমরা যদি জাতিসংঘ সনদের কথা বলি বা ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের কথা যদি বলি এই প্রত্যেকটা সনদেই কিন্তু এই আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই যে সংগ্রাম করার যে অধিকারটি এটির ব্যাপারে আলোকপাত করা হয়েছে যা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ এক এর উপ অনুচ্ছেদ কিন্তু বলা হয়েছে যে আত্মনিয়ন্ত্রণ আহ এর ওই যে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে অধিকারটি এই অধিকারটি কিন্তু প্রত্যেক আপামর জনগণেরই থাকবে এবং আরো একটু যদি বিস্তারিত যদি আমরা একটু গভীর পর্যবেক্ষণে যদি যাই জাতিসংঘ সনদের যে একান্ন নম্বর অনুচ্ছেদ সেখানে কিন্তু বলা হয়েছে যে যে কোনো রাষ্ট্রেও এই অধিকারটি আত্মনিয়ন্ত্রণের অধিকারটি কিন্তু একটিয়ার তার রয়েছে সে সেটি প্রয়োগ করতে পারবে এবং এই ব্যাপারে জাতিসংঘ বা অন্য কোন দিক থেকে কোনো রকমের হস্তক্ষেপ করা হবে না যদি না সেটি আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে প্রশ্নবিদ্ধ হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাঞ্জল আলোচনার জন্য আমাদের পরবর্তী উদ্দেশ্যগত দিক থেকে আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক আইনের স্বীকৃতি শ্রেণী বিভাগের শেষ যে বিষয়টি প্রবাসী সরকারের স্বীকৃতি এ ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলতেন হ্যাঁ প্রবাসী সরকারের স্বীকৃতির যে বিষয়টি আমরা আলোচনার ধারাবাহিকতা ছিলাম অর্থাৎ প্রবাসী সরকার বলতে কিন্তু ওই দেশের ওই ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে না কিছু যৌক্তিক কারণে হতে পারে যে কোনো স্বাধীন সংগ্রামের তাদের তাদেরকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করে তাদেরকে হয়তো সরকারি কার্যক্রম আন্তর্জাতিক যে যোগাযোগের যে একটি যে যে প্রয়োজন সেই প্রয়োজন হয়তো সে সেভাবে উদ্দেশ্য পূরণ হচ্ছে না আর স্বাভাবিকভাবেই প্রবাসী সরকার এই এই সকল কারণ উদ্দেশ্যের এ প্রয়োজনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় অর্থাৎ আমরা যদি তিন নম্বর শর্তটা যদি মানতে চাই অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংগ্রামরত জনগণের স্বীকৃতি সংগ্রামরত থাকতে হলে তাকে তার ভূখণ্ডের মধ্যে আলাদা সরকার গঠনের সুযোগ থাকে না তাই স্বাভাবিকভাবে তার চার নম্বর উপাদান অর্থাৎ চার নম্বর যে স্বীকৃতি সেটি হলো প্রবাসী সরকার যদি গঠিত হয় অস্থায়ী সরকার সেই সরকারের স্বীকৃতি কিন্তু তিন এবং চার এভাবে পরস্পরের সাথে সম্পৃক্ত অত্যন্ত সুন্দর যথার্থ উত্তর ছিল সেটি ধন্যবাদ স্যার আমরা পরবর্তী প্রসঙ্গে চলে আসি যে আইনগত দিক থেকে এতক্ষণ আমরা উদ্দেশ্যগত দিক থেকে আন্তর্জাতিক স্বীকৃতির প্রকার ভেদ আলোচনা করছিলাম আইনগত দিক থেকে যে আন্তর্জাতিক স্বীকৃতি যে প্রকার ভেদ রয়েছে ব্যক্ত এবং ব্যক্ত স্বীকৃতি এ ব্যাপারে স্যার আপনার থেকে জানতে চাচ্ছি হ্যাঁ অবশ্যই স্বীকৃতি যখন একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে স্বীকৃতি স্বীকৃতির প্রশ্নটা যখন আসে তখন স্বীকার করে নেওয়া স্বাধীন কিনা বা সক্ষম কিনা বৈধ কিনা এই প্রশ্নে এই এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই স্বীকৃতি প্রদান করা না করার বিষয়গুলো যখন ব্যক্ত বলছি আমরা প্রকাশ্য অর্থাৎ এখানে অবশ্যই এখানে লুকোচোরের কিছু নেই সবাই জানবে যে স্বীকৃতির একটা বিষয় হয়ে গেছে এই যে অনেক সময় অনেক রাষ্ট্রকে গোপনে স্বীকার করে নেওয়া গোপনে অব্যক্ত ব্যক্ত স্বীকৃতির ফলে যেটা হয়ে থাকে সেটা বিশ্ব সম্প্রদায় কারো কাছে অজানা নয় এক্ষেত্রে এক্ষেত্রে কি বলা যাবে যে ওই রাষ্ট্রকে এটা নিয়ে ডিনাই করেও না যে রাষ্ট্র স্বীকার করে নেয় স্বীকৃতি প্রদান করে ব্যক্তভাবে এবং সেই ব্যক্ত স্বীকৃতিটি সাধারণত এটা পার্লামেন্টের ঘোষণার মাধ্যমে হতে পারে অথবা কোনো কূটনৈতিক প্রতিনিধিকে তার সাথে একটা ডিপ্লোম্যাটিক নোট ইস্যু করে হতে পারে যে আমরা আপনার স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করছি তারপর এই এভাবে অর্থাৎ একটা আনুষ্ঠানিকতার আনুষ্ঠানিকভাবে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে যাবতীয়ভাবে তার সমস্ত কার্যকলাপকে বৈধ বলে প্রকাশ্য স্বীকার করা হলে সেটাকে আমরা বলছি ব্যক্ত স্বীকৃতি আবার অব্যক্ত স্বীকৃতির বিষয়টি এটি মানে এটি অতটা আনুষ্ঠানিক নয় মানে কিন্তু তার কার্যকলাপের মধ্যে দিয়ে থেকে অনুমান করা যায় যেমন উভয় রাষ্ট্রই একই কনফারেন্সে পরস্পর আমন্ত্রিত এবং তারা সাইড লাইনের বৈঠকে বসেছে কিন্তু কেউ কাউকে বলা হয়ে ওঠেনি যে উই এটা অনুমান নির্ভর অনুমান করে নেওয়া যায় যে এটা তা না হলে তো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা নয় তো এই 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 প্রেক্ষাপটে অর্থাৎ তবে স্বীকৃতির আইনগতভাবে সম্পর্ক স্থাপনের জন্য অবশ্যই স্বীকৃতিটি হওয়া উচিত এর প্রকাশ্য ব্যক্ত অব্যক্ত স্বীকৃতির নানামুখী চ্যালেঞ্জ চলে আসে দেখুন যদি অব্যক্ত স্বীকৃতি দেওয়া হলো এবং পরবর্তীকালে ওই রাষ্ট্রের মানে রাজনৈতিক পট পরিবর্তন হলো তখন নতুন সরকার কিন্তু বলেই বুঝতে পারে যে আমরা তো আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করি নাই তাহলে স্বীকৃতির বিষয়টি পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় যদি অব্যক্ত হয় ও যদি অব্যক্ত হয় থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আলোচনা আমরা যে যে বিষয় আলোচনা করলাম সেগুলো হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতির প্রকারভেদ আন্তর্জাতিক স্বীকৃতির তত্ত্বসমূহ উদ্দেশ্যগত এবং আইনগত দুই দিক থেকে আমরা প্রকারভাবে আলোচনা করলাম এবং ব্যত্ত অবিত্ত স্বীকৃতির ব্যাপারে আমরা জানলাম আজকের আলোচনার সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা দিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইবনাত ভইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে